হ্যালো ফ্রেন্ডস, দিস শো দেবেন, ওয়েলকাম টু বাংলাদেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এনভায়রনমেন্ট সায়েন্স থেকে আজকের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোয়েশ্চেন কালেক্ট করা হয়েছে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদের অনেক হেল্প করবে আপকামিং এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। তো আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করতে থাকুন, আই হোপ আপনারা এই ক্লাসগুলো থেকে অনেকটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি কেউ এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং আমার সঙ্গে আপনারা ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে, এক নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বলে বায়ুমণ্ডল। তো যে গ্যাসীয় আবরণটা পৃথিবীকে ঘিরে থাকে সেই গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। ক্লিয়ার? পরে যে কোশ্চেনটি রয়েছে, দু নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি, কত শতাংশ রয়েছে বায়ুমণ্ডলে? 78.08% নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পরে যে কোশ্চেনটি রয়েছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত আছে? অ্যান্সার হয়ে যাবে 20.98%। তো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে 20.98%। ক্লিয়ার? পরে যে কোশ্চেনটি রয়েছে, চার নম্বর কোশ্চেন, ল্যাপস রেট কাকে বলে? তো ল্যাপস রেট কাকে বলে? সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলা হয় ল্যাপস রেট। সাপোজ ধরুন এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ, তো এখানে সমুদ্র পৃষ্ঠ থেকে যখনই উচ্চতা বাড়বে, তো এই যে উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে, তো এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা মানে তাপমাত্রা হ্রাস পাবে। তো তাপমাত্রা যেটা রয়েছে তার হ্রাস পাবে, তো এটাকেই বলা হয়, এই যে অনুপাতটি রয়েছে এই অনুপাতকেই বলা হয় ল্যাপস রেট। তো এখানে দেখুন একটা পয়েন্ট করা হয়েছে যে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উষ্ণতা বাড়লে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে। তাহলে প্রতি, এখানে কোশ্চেন দিতেই পারে যে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উষ্ণতা বাড়লে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে, তখন অ্যান্সার হয়ে যাবে 6.5 ডিগ্রি। তো এখানে যদি বলা হয় প্রতি 2000 মিটার বা 2 কিলোমিটার উষ্ণতা বাড়লে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমবে, তখন কিন্তু হয়ে যাবে 6.5 ডিগ্রি সেলসিয়াস ইনটু 2। ক্লিয়ার? তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন যে এক্সামে যদি এইভাবে কোনো কোশ্চেন দেয়। পরে যে কোশ্চেনটি রয়েছে, পৃথিবীর অ্যালবেডো কাকে বলে? তো পৃথিবীর অ্যালবেডো কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে, সূর্য থেকে যে সৌরশক্তি পৃথিবীতে আসে তার প্রায় 34% সৌরশক্তি মেঘ, ধূলিকণা, বরফ, সাগর মহাসাগর, মরুভূমি, বনভূমি থেকে বিচ্ছুরিত ও প্রতিফলিত হয়ে আলোক তরঙ্গ আকারে মহাশূন্যে ফিরে যায়। তাহলে কী আকারে? এই আলোক তরঙ্গ আকারে মহাশূন্যে ফিরে যায়। তো একেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়। তো এটা ধরুন এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। তো সূর্য থেকে কী হয়, আলোক রশ্মি আমাদের পৃথিবীতে আসে। তো যে আলোক রশ্মিগুলো আসছে, এই আলোক রশ্মিগুলো পৃথিবীতে মেঘ, ধূলিকণা, বরফ, সাগর মহাসাগর, মরুভূমি, বনভূমি থেকে বাধা পায়। তো এইগুলোর কারণে বাধা পেয়ে 34% ফিরে যায়। এখানে কত শতাংশ সূর্যরশ্মি ফিরে যায়? 34%। এই 34% যে সৌরশক্তি ফিরে যায় মহাশূন্যে, সেটা কী আকারে? আলোক তরঙ্গ আকারে ফিরে যায়। তো এই 34% ফিরে যাওয়াটাকেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়েছে। ক্লিয়ার হলো? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 6 নম্বর কোশ্চেন, তাপমাত্রার বৈপরীত্য কাকে বলে? উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা যখন কমে না, তখন এই বিপরীত অবস্থাকে তাপমাত্রার বৈপরীত্য বা উষ্ণতার বৈপরীত্য বলে। পরে যে কোশ্চেনটি রয়েছে, 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর অ্যালবেডো কত? টিকটকে আমরা পড়লাম পৃথিবীর অ্যালবেডো হচ্ছে 34%। এই 34% সূর্যরশ্মি মহাশূন্যে আবার ফিরে যায়, তো এই জন্য এই 34%কেই পৃথিবীর অ্যালবেডো বলা হয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কোন মেঘে সবথেকে বেশি বৃষ্টি হয়? অ্যান্সার হয়ে যাবে কিউমুলোনিম্বাস। এই কিউমুলোনিম্বাস মেঘে সবথেকে বেশি বৃষ্টি হয়। ক্লিয়ার? তারপরে দেখুন কিছু কোশ্চেন কালেক্ট করা হয়েছে, বর্ষাকালে কোন মেঘ সবথেকে বেশি দেখা যায়, ঘূর্ণিঝড়ের সময় আকাশে কোন মেঘ তৈরি হয়, তারপরে আরেকটি কোশ্চেন অ্যাড করা হয়েছে, একটি বজ্রগর্ভ মেঘের নাম কী? এই তিনটেরই অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিউমুলোনিম্বাস। ক্লিয়ার? তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 10 নম্বর কোশ্চেন, রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের গুরুত্ব সবথেকে বেশি? অ্যান্সার হয়ে যাবে আয়োনোস্ফিয়ার। রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর? এই আয়ন স্তরের গুরুত্ব সবথেকে কিন্তু বেশি। পরে যে কোশ্চেনটি রয়েছে, 11 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘের সৃষ্টি হয়? অ্যান্সার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার স্তরে কী হয়,
ঝড় মেঘ বৃষ্টির তৈরি হয় এবং এটি কিন্তু বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর। বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে এই স্তরগুলোর মধ্যে টোপোস্পিয়ার, টাটোস্পিয়ার, আয়নোস্পিয়ার, তো এইভাবে স্তরগুলো রয়েছে। তো এই সবথেকে এই ভূপৃষ্ঠ থেকে সবথেকে নিচের যে স্তরটি রয়েছে এই স্তরের নাম হচ্ছে ট্রোপোস্পিয়ার। তো এই স্তরেই কিন্তু এই মেঘ ঝড় বৃষ্টিগুলো কিন্তু সৃষ্টি হয়। ক্লিয়ার হলো? পরে যে কোশ্চেনটি রয়েছে 12 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে প্রশ্নে? বলা হয়েছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত? বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ 0.00006%। ক্লিয়ার? 0.40 তারপরে 6%। পরে যে কোশ্চেনটি রয়েছে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? অ্যান্সার হয়ে যাবে স্ট্রাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি হয়। পরে যে কোশ্চেনটি রয়েছে 14 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? অ্যান্সার হয়ে যাবে ব্যারোমিটার। এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরে যে কোশ্চেনটি রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতি মাপা হয়? অ্যান্সার হয়ে যাবে অ্যানিমোমিটার। এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। তাহলে চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরে যে কোশ্চেনটি রয়েছে 16 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে 16 নম্বর কোশ্চেনে? বলা হয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়? অ্যান্সার হয়ে যাবে সিস্কের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার। সিস্কের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়। তাহলে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার, আর বায়ুর উষ্ণতা মাপা হয় সিস্কের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে। পরে যে কোশ্চেনটি রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়? অ্যান্সার হয়ে যাবে রেন গেজ। এই রেন গেজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, কি বলা হয়েছে 18 নম্বর কোশ্চেনে? বলা হয়েছে লু কী বা লু কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে উত্তর পূর্ব ভারতে দিনের বেলায় যে প্রচণ্ড গরম বায়ু প্রবাহিত হয় সেটাকেই লু বলা হয়। কি এই উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম, সরি উত্তর পূর্ব নয়, এই উত্তর পশ্চিম ভারতে দিনের বেলায় যে প্রচণ্ড গরম বায়ু প্রবাহিত হয় তো সেটাকেই লু বলে। তো এখানে দেখুন পয়েন্ট করা হয়েছে, এই লু শারীরিকভাবে অত্যন্ত পীড়াদায়ক, মানে এই লুটা রয়েছে, এই লুটা বা এই গরম বায়ুটা শারীরিকভাবে যদি শরীরে লাগে তাহলে সেটা পীড়াদায়ক হয় খুব, বা ব্যথা বা যন্ত্রণাদায়ক হয়। পরে যে কোশ্চেনটি রয়েছে 19 নম্বর কোশ্চেন, ভারত কী জলবায়ুর দেশ? অ্যান্সার হয়ে যাবে মৌসুমি জলবায়ুর দেশ। আমাদের ভারত মৌসুমি জলবায়ুর দেশ। পরে যে কোশ্চেনটি রয়েছে, শিলামণ্ডল কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর ওপরে শিলা দিয়ে তৈরি কঠিন স্তরকে বলে শিলামণ্ডল। তো পৃথিবীর ওপরে যে কঠিন শিলা দিয়ে, যে শিলা দিয়ে তৈরি যে কঠিন স্তর থাকে সেই স্তরকেই শিলামণ্ডল বলা হয়। পরে যে কোশ্চেন রয়েছে 21 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে 21 নম্বর কোশ্চেনে? ভূপৃষ্ঠের কতটা জায়গা জুড়ে স্থলভাগ অবস্থিত বা ভূপৃষ্ঠের কতটা জায়গা স্থলভাগের অন্তর্গত? অ্যান্সার হয়ে যাবে 28.6% বা পার্সেন্ট। ভূপৃষ্ঠের 28.6% জায়গা স্থলভাগের অন্তর্গত। পরে যে কোশ্চেনটি রয়েছে 22 নম্বর কোশ্চেন, ভূত্বক কাকে বলে? শিলামণ্ডলের শক্ত বাইরের আবরণকে বলে ভূত্বক। তো শিলামণ্ডল রয়েছে, সেই শিলামণ্ডলের বাইরের যে শক্ত আবরণটা থাকে তাকেই ভূত্বক বলা হয়। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, কনরাড বিযুক্তি কাকে বলে? অ্যান্সার হয়ে যাবে শিয়াল ও সীমার মধ্যবর্তী সীমানাকে বলে কনরাড বিযুক্তি। সাপোজ ধরুন এই শিয়ালটা কিন্তু ওপরে থাকে, সাপোজ এইটা ওপরে শিয়াল রয়েছে এবং নিচে সীমাটা রয়েছে, তো এই সীমার যে মধ্যবর্তী যে সীমানাটা রয়েছে এই মধ্যবর্তী সীমানাটাকেই বলা হয় কি, এই কনরাড বিযুক্তি বলা হয়। ক্লিয়ার? তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, কোশ্চেন হতে পারে শিয়াল এবং সীমা কাকে বলে? তো এখানে পয়েন্ট করা হয়েছে, শিয়াল কি ভূত্বকের সবথেকে ওপরে সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলাস্তরকে বলে শিয়াল, মানে এটা ভূত্বকের ওপরের দিকে, ঠিক আছে? আর নেক্সট যে পয়েন্টটি রয়েছে, সীমা কাকে বলে? শিয়ালের নিচে সিলিকন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শিলাস্তরকে সীমা বলে। তো এটা কিন্তু, এটা ধরুন এটা যে শিয়াল রয়েছে, আমি একটু আগে আপনাদের বললাম শিয়ালটা ওপরে থাকবে, সীমাটা নিচে থাকবে, তো ওপরেরটা শিয়াল এবং নিচে যে শিয়ালের নিচে যে সিলিকন ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যে শিলাস্তর থাকে তাকেই সীমা বলে। ক্লিয়ার? তারপরে যে কোশ্চেনটি রয়েছে 24 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে 24 নম্বর কোশ্চেনে? মোহ বিযুক্তি কাকে বলে? শিলামণ্ডল ও গুরুমণ্ডলের সীমানাকে মোহ বিযুক্তি বলে। তাহলে মোহ বিযুক্তি কি? এই শিলামণ্ডল ও গুরুমণ্ডল, এই শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের যে সীমানাটা রয়েছে সেই সীমানাকে মোহ বিযুক্তি বলা হয়। পরে যে কোশ্চেনটি রয়েছে,
গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানাকে গুটেনবার্গ বিযুক্তি বলে। তো কোশ্চেন যদি বলা হয় গুটেনবার্গ বিযুক্তি কাকে বলে, তখন যদি দেওয়া হয় যে শিলামণ্ডল ও গুরুমণ্ডলের সীমানাকে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানাকে, তো এইভাবে আরও দুটো অপশন এক্সট্রা করে দিল, তখন কিন্তু হয়ে যাবে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানাকে। ক্লিয়ার? গুটেনবার্গ বিযুক্তি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানাকে, আর মোহ বিযুক্তি শিলামণ্ডল ও গুরুমণ্ডলের সীমানাকে। ক্লিয়ার হলো? পরে যে কোশ্চেনটি রয়েছে 26 নাম্বার কোশ্চেন, পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? অ্যান্সার হয়ে যাবে প্যানজিয়া। এই প্যানজিয়া হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মহাদেশ। ক্লিয়ার? পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কি? প্যানজিয়া। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 27 নাম্বার কোশ্চেন, পৃথিবীর প্রাচীন মহাসাগর কোনটি? অ্যান্সার হয়ে যাবে প্যানথালাসা। তো প্যানথালাসা হচ্ছে পৃথিবীর প্রাচীন মহাসাগর বা প্রাচীনতম, সবথেকে প্রাচীনতম মহাসাগর হচ্ছে প্যানথালাসা। আর পৃথিবীর প্রাচীনতম মহাদেশ কোনটি? প্যানজিয়া। ভালো করে খেয়াল রাখবেন, পৃথিবীর প্রাচীনতম মহাদেশ প্যানজিয়া, আর পৃথিবীর প্রাচীনতম মহাসাগর প্যানথালাসা। এবং নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 28 নাম্বার কোশ্চেন, এই কোশ্চেনটা আপনার জন্য হোমটাস্ক থাকবে। আপনারা চেষ্টা করবেন আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসের হোমটাস্কটা আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়ার, খুবই ভালো লাগবে। তো কোশ্চেনটা হচ্ছে, সঞ্চরমান মহাদেশ বা কন্টিনেন্টাল ডিপ মতবাদের অন্যতম প্রবক্তা কে? তো এই কোশ্চেনটা আপনার জন্য হোমটাস্ক থাকবে, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে বেশ কিছু সিলেক্টেড অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস। আই হোপ আপনারা ক্লাসগুলো থেকে অনেকটাই ভালো প্রিপারেশন নিতে পারছেন। যদি কোনোভাবে আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন যারা আপকামিং এক্সামের জন্য, টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আপনারা যদি কেউ এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিনিয়ত রাত 9টার সময় এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো আপনার ফোনে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ক্লাসের ভিডিও আপলোড দেবো, আপনার ফোনে খুব সহজেই রাত 9টার সময় কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমাকে যদি কেউ এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর অবশ্যই এই হোমটাস্কের অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না।